السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله وحده نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون. وقال تعالى في ايه اخرى: فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك. وقال تعالى في ايه اخرى: وما خلقت الجن والانس الا ليعبدون. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পাথরভাঙ্গা এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই 13তম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় অতিথিমণ্ডলী, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, উপস্থিত সুধীমণ্ডলী, তরুণ ও যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহানুর আলমের জন্য যে আমার অশেষ সম্মতে আজকে আমরা হেমন্তের এই রাতে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু বক্তব্য শোনার জন্য উপস্থিত হতে সক্ষম হয়েছি। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দান গণ্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত বছর এই ধরনের একটি প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছিল বলে আমি জানতাম, আমার সেখানে আসার কথা ছিল। তবে বৃষ্টির কারণে এই বছর যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময়টা, ঠিক তেমনই গত বছর বৃষ্টি হয়েছিল এই সময়টায়, ফলে সম্মেলনটা হয়নি। আজকে আমরা অশেষ অনুগ্রহে বৃষ্টি বাদলের মধ্যেও দুটো দিন ফাঁকা পেয়েছি এবং প্রোগ্রামটা করার সুযোগ লাভ করেছি, তার উদ্দেশ্যে আমরা আরো একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ক্লান্ত গেছেন মনে হয়? দীর্ঘক্ষণ যাবত আপনারা বক্তব্য শুনে আসছিলেন। আমার আগে নওগাঁ জেলা প্রচার সম্পাদক জনাব মাওলানা আফজাল হোসাইন অত্যন্ত চমৎকার বক্তব্য রাখছিলেন। আমি আপনাদের সামনে খুব চিত্তাকর্ষক বক্তব্য দিতে পারবো না, খুব সামান্য কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজকে এখানে বলার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি বা যে বিষয়টি আমরা আমাদের দায়ী ভাইদের দিয়ে বারবার বলার জন্য অনুরোধ করি, যে আপনারা সমাজের বুকে কালেমায়ে শাহাদাত অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের ঘোষণা এই জিনিসটুকু মানুষের সামনে উপস্থাপন করুন, মানুষকে কালেমায়ে শাহাদাতটাকে ভালো করে বোঝান, তাহলে বাকি জিনিসগুলো সে নিজে নিজেই বুঝে নেবে। বর্তমান যুগে যারা দায়ী হয়েছেন, বর্তমান যুগে যারা বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের প্রত্যেকের একই আহ্বান আমাদের প্রতি যারা বিশেষ করে দাওয়াত দিচ্ছেন, যে ভাই আপনারা আগে মানুষকে তাওহীদের দাওয়াত দিন, মানুষকে আগে সুন্নাতের দাওয়াত দিন। মানুষ তাওহীদই বোঝে না, সুন্নাতই বোঝে না, তাদেরকে আপনি ফাজাইল ফজিলত শিখিয়ে কি করবেন? তারা তাদের ঈমানকে ধরে রাখতে পারছে না, তাদের আমলগুলোকে ধরে রাখতে পারছে না, তাদের আমলগুলোই সহি শুদ্ধ হচ্ছে না, তাদের ঈমান বিশুদ্ধ হচ্ছে না, তাদের বাকি কাজগুলো করেই লাভটা কি? এই জন্য ওলামায়ে কেরাম তারা বারবার বলে আসছেন যে আপনারা মানুষকে তাওহীদের দাওয়াত দিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করার প্রয়াস করব সেটা হচ্ছে ইমানের প্রথম স্তম্ভ। ইমানের স্তম্ভ কয়টা? 10টা না 15টা? 5টা। প্রথম শাখা কোনটি? প্রথম স্তম্ভ কোনটি? কালেমা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ
লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে ইমানের প্রথম স্তম্ভ। এই স্তম্ভটা যদি ঠিক না থাকে, বাকি স্তম্ভগুলো ঠিক থাকলেও ওটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। ইমানের প্রথম স্তম্ভ তাহলে কোনটা? কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাতের দুইটা অংশ রয়েছে। প্রথম অংশ কি? কালেমায়ে শাহাদাতের প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আর দ্বিতীয় অংশ? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এটা কি আমরা সবাই জানি? এখানে যারা উপস্থিত রয়েছি, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, আমরা সবাইকে জানি এটা? সবাইকে এই স্বীকৃতি আমরা দিয়েছি, নিঃসন্দেহে দিয়েছি? আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা ধারণা করে নিতে পারি প্রত্যেকে আমরা এই সাক্ষ্যটা দিয়ে এসেছি। কিন্তু কতজন অ্যাকচুয়ালি আমরা এই সাক্ষ্যটা দিয়েছি মনের গভীর থেকে, অথবা এই সাক্ষ্যটা যে দিয়েছি এই সাক্ষ্য অনুযায়ী আমরা আমল করি কতজন, এইটা যদি আমরা বাছাই করতে যাই তাহলে দেখবো 90% ক্ষেত্রে আমাদের 90% আমরা আসলে কালেমায়ে শাহাদাতের অর্থটাই বুঝতে পারিনি, অথবা কালেমায়ে শাহাদাতের অর্থটা আমাদের জীবনে পুরো কাজে আসছে না। কালেমা শুধু আমরা পাঠ করি খালাস, কিন্তু এই শব্দগুলো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলছে না। তার ফলে হচ্ছেটা কি, আমরা একদিকে মসজিদে চিন্তা করছি, আর মসজিদ থেকে বের হয়ে যখন আমাদের সন্তানদের কোনো সমস্যা হচ্ছে, আমাদের নিজেদের কোনো বিপদ আপদ হচ্ছে, আমরা যাচ্ছি কোথায়? মাদার চলে যাচ্ছি। তার মানে কি, আমরা আল্লাহর প্রতি আসলে বিশ্বাস করতে পারছি না? আল্লাহ যে রোগ সারাতে পারে, আল্লাহ যে বিপদ আপদকে উদ্ধার করতে পারে, এটা আসলে আমরা বিশ্বাস করতে পারছি না। এই জন্য মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, আবার মাদারে যিনি শুয়ে আছেন তার কাছে। যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে মাজারে যাবে, তার মসজিদের ইবাদতের কোনো গুরুত্ব আল্লাহর কাছে আছে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এই তাওহীদের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য, আল্লাহর একত্বের জন্য। অর্থাৎ আমি আপনি যখনই কোনো কিছু চাইবো কারোর কাছে, যখন আমি সম্মান প্রদর্শন করব, যখনই আমি ইবাদত করব, সেই ইবাদত হবে একমাত্র কারোর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। যদি আমার ইবাদতের উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কশিন কারো কবুল হবে না। কালেমার এই প্রথম অংশটা দাওয়াত নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 124,000 পয়গম্বর শেষ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী, প্রত্যেকের দাওয়াত ছিল একই, যে তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এবার আসি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আসলে আমরা কি বুঝি? আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এই বাক্যটা দুটো অংশ, একটা হচ্ছে লা ইলাহ, কোন ইলাহ পৃথিবীতে নেই, তারপর অংশ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। দেখুন আল্লাহ ছাড়া কিন্তু অসংখ্য ইলাহ পৃথিবীতে রয়েছে, যাদেরকে মানুষ ইবাদত করে। মানুষ কি শুধুমাত্র আল্লাহর ইবাদত করে পৃথিবীতে? সরস্বতীর ইবাদত করে না? সামনে 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কি পূজা আছে? দুর্গা পূজা আছে না? দুর্গাকে মানুষ পূজা করে না? খ্রিস্টানরা কাকে পূজা করে? ঈসা আলাইহিস সালামকে বা যীশুকে। আবার ইহুদিরা কাকে পূজা করে? তাদের ইলাহকে পূজা করে। এবার প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা মতবাদের এক একজন ঈশ্বর আছেন, এক একজন গড আছেন, এবং তারা তাদেরকেই পূজা করে। তারপরে এখানে আল্লাহর নাম কেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ? তার মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, ইলাহ অসংখ্য রয়েছে, কিন্তু ওই অসংখ্য ইলাহের মধ্যে একমাত্র যোগ্য ইলাহ, একমাত্র ইবাদতের যোগ্য ইলাহ, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কোন যারা ইলাহ নামে সমাজে প্রচলিত, তারা কি প্রকৃত অর্থে ইবাদত পাওয়ার যোগ্য? তারা কি মানুষকে কিছু দিতে পারেন? তারা কি পৃথিবীর পরিচালনায় কোনো ভূমিকা রাখছে? এই বিশ্বাসটা আমাদের মধ্যে মজবুত করতে হবে। এই বিশ্বাসের ঘোষণা দেওয়া আছে সূরা ফাতিহাতে। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, তাই না? প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা পড়ি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা আমরা একটা বাক্য বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার সাথে সবাই বলুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তার মানে একমাত্র আল্লাহরই
একমাত্র তোমারই আমরা ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। এটা হচ্ছে তাওহীদের মূল কথা, তাওহীদের ইবাদতের মূল কথা। এই বাক্যটা যদি আমাদের অন্তরে গাঁথা থাকতো তাহলে আমরা পশ্চিম কালে মসজিদ ছেড়ে কখনো মাজার যেতে পারতাম না। তাওহীদের আরো একটা পরিচয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন প্রদান করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়স কত ছিল? মাত্র 9 বছর একটা বালক। তাকে তিনি ঘোড়া পিঠে উঠে অথবা গাধার পিঠে উঠিয়ে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি ইবনে আব্বাসকে লক্ষ্য করে তিনি বলছেন, হে ইবনে আব্বাস, আমি তোমাকে কয়েকটা কালেমা শিক্ষা দিতে চাই, কয়েকটা বাক্য শিক্ষা দিতে চাই। সে বাক্যগুলো কি? ইহফাজিল্লাহ ইহফাজুকু, তুমি আল্লাহ বিধান গুলোকে সংরক্ষণ করো তাহলে আল্লাহ আলমী তোমাকে সংরক্ষণ করবে। তারপর তিনি বলছেন, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহ, তুমি আল্লাহর বিধানগুলোকে আল্লাহর হককে সংরক্ষণ করো তাহলে আল্লাহকে তুমি সর্বদা তোমার সামনে পাবে। তারপর তিনি বলছেন, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, হে ইবনে আব্বাস, যখন তোমার কিছু চাওয়ার প্রয়োজন হবে চাইতে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কার কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন হবে সাহায্য চাইতে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তারপর তিনি যে কথাটি বলছেন সে কথাটি আমাদের সবার জন্য অত্যন্ত ইমানবদ্ধ কথা। তিনি বলছেন, ইয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আন ইয়ানফাউক বিশাইইন লাম ইয়ানফাউক বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক, অর্থাৎ এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে কোনো বিষয়ে উপকার করতে পারে, উপকার করার চেষ্টা করে, তাহলে তারা তোমার কোনোই উপকার করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছে। তারপর কি বলছেন? ওয়ালা ইসতামা ওয়ালা ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কাতাবাল্লাহু আলাইকা রুকিয়াত আল-আক্বার ওয়া জাফাত আস-সুহুর, সমস্ত পৃথিবীর মানুষ যদি তো তারা তোমাদেরকে কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এর চেয়ে ইমানবদ্ধ কথা হতে পারে? যে মুমিনের অন্তরে এই কথাটা রয়েছে, যে মুমিন জানে এই বিষয়টা, সে ব্যক্তি সেই মুমিনের অন্তরে কোনো বিপদ আপদের ভয় থাকতে পারে? রুজি রোজগারে কোনো ভয় থাকতে পারে? সে কি রুজি রোজগারের চিন্তায় কোনো হারামের সাথে সম্পৃক্ত হতে পারে? আমার অনেক ভাই রয়েছেন যারা বলেন, যারা হয়তো সুদি ব্যাংকে ঢুকেছেন, তার কি বলেন যে এখন এখন তো কোনো চাকরি নেই, দেশে কোনো চাকরি নেই, এজন্য বাধ্য হয়ে ঢুকেছে। আসলে ওই ব্যক্তি আল্লাহ দেওয়া রিজিকের উপরে তিনি কি সন্তুষ্ট? যদি তিনি সন্তুষ্ট হতেন তাহলে কখনোই তিনি ওই হারাম রুজির মধ্যে ঢুকতেন না, ঢুকতে পারতেন না। তিনি আসলে আল্লাহর উপর নির্ভর করতে পারেন। সরস্বতীতে এমন একটা পাপের সাথে তিনি জড়িত হয়েছেন যে পাপটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুন্দর সর্বনিম্ন পাপ কোনটা? মায়ের সাথে জেনা করার সমপরিমাণ যে অপরাধ সেই অপরাধ হচ্ছে সুদের সর্বনিম্ন পাপ। অথচ সেই পাপের মধ্যে আমরা অবলীলায় ঢুকে যাচ্ছি, কি কারণে? রিজিকের ভয়ের কারণে। আমরা চিন্তা করছি হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেবেন না, অথচ আল্লাহ রাব্বুল কি বলছেন, ওয়া মিন দাবাতি ইল্লা আল্লাহু রিজকুহা, এই পৃথিবীতে যত পশু প্রাণী রয়েছে, পানি মাটি পানির নিচে মাটির নিচে যত ক্ষুদ্র ক্ষুদ্র পশু প্রাণী রয়েছে সমস্ত পশু প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক রেখে দিয়েছেন। আর আমি আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদের রিজিকের এত ভয় না? যে ব্যক্তির অন্তরে তাওহীদ রয়েছে, যে ব্যক্তি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওই ব্যক্তি পৃথিবীতে কোনো বিপদ আমাদের কখনো ভয় পেতে পারে না। সে ব্যক্তি সর্বদা আল্লাহ আলমের উপরেই তাওয়াক্কুল করে, সে আল্লাহ আলমের ইমান থেকে বিচ্যুত হয়ে কখনো সে শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন তারা দুইজনই মদিনা মক্কা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে যখন মক্কার কুরাইশরা মক্কার কাফেররা তাদেরকে পশ্চাৎ ধাবন করছিল তখন তারা লুকিয়েছিলেন কোন গুহাতে আপনারা জানেন? সাওর গির গুহা, তাই না? আপনারা যারা হজে গিয়েছেন তারা আপনারা নিশ্চয়ই গুহাটা দেখে এসেছেন।
ওই সাওয়ার গিরিগুয়াকে যখন তারা অপেক্ষা করছিলেন, লুকিয়েছিলেন, সেই সময় শত্রুরা কুরাইশরা তখন ওই গিরিগুয়ার সামনে যখন চলে আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় পেয়ে বললেন, হে রাসূল, এখন আমরা কি করব? শত্রুরা তো এসে পড়লো, ওরা তো আমাদেরকে দেখে ফেললো, এখন আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি উত্তর দিয়েছিলেন? তিনি যে উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করে সেটা উল্লেখ করে দিয়েছেন, যখন সেনাবাহিনী তারা করছিল নীল নদের সামনে অথবা লোহিত সাগরের সামনে, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন তার কম সহ, সামনে বিশাল সাগর আর পিছনে বিরাট সেনাবাহিনী। মুসার কওম মুসাকে লক্ষ্য করে বললো, হে মুসা, আমরা এখন কি করবো? ইন্না লামত রাখুন, আমাদের কিন্তু ফেরাউনের বাহিনী এখন ধরে ফেলবে, এখন আমরা কি করবো? তখন মুসা আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? আল্লাহর উপর পরম নির্ভরতার সাথে তিনি যে কথাটি বলছিলেন সেটি আল্লাহ দিয়েছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারে না, আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই ধ্বংস করবেন না, আমরা কখনোই ফিরআউনের সেনাবাহিনী আমি ধরা পড়বো না, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। এটা কিভাবে বলেছিলেন, কোন শক্তিতে বলেছিলেন তিনি? তার অন্তরে আল্লাহর প্রতি সেই বিশ্বাসটা ছিল, তিনি জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে পাঠিয়েছেন, নিশ্চয়ই আমার উদ্ধারের পথ তিনি পাত্তে দেবেন দেবেন, সামনে সাগর রয়েছে বটে, পিছনে বিরাট সেনাবাহিনী রয়েছে বটে, এখন হয়তো আমি কোনো পথ পাচ্ছি না, কোনো পথ দেখতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি নির্ভর করছি, তিনি আমাকে কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। তারপর কি হলো আপনারা সবাই জানেন, অবিশ্বাস হয়ে তার সামনে সেই পথটা খুলে গেল, যে এই পথের কথা তিনি কখনো চিন্তাই করতে পারেন। ঠিক এমনভাবে যারা আমরা রিজিকের ভয়ে আছি, রিজিকের ভয়ে আমরা হারাম উপার্জনের সাথে জড়িত হয়ে পড়ছি, তাদের অন্তর যদি এই আল্লাহর প্রতি ভয়টা থাকতো, তারা নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের কোনো না কোনো পথ অবশ্যই অবশ্যই বের করে দিতেন হালাল পথ, কিন্তু আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করতে পারি না। সবসময় এখানে উপস্থিতি আপনার কয়েকদিন আগে ইমরান খানের একটা বক্তব্য শুনেছেন, জাতিসংঘে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন, সেই বক্তব্যের শেষ অংশে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ইন্ডিয়া তারা আমাদের চেয়ে সাতগুণ বড় দেশ, তাদের যে অস্ত্র ভান্ডার রয়েছে আমাদের অস্ত্র ভান্ডার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে নির্ঘাত আমরা পরাজয় বরণ করব, আমরা ওই সময় কি করব? তিনি পরাজয় বরণ করেন, তিনি বলছেন ওই সময় আমরা কি করব? আমাদের কাছে যদি অপশন দেওয়া থাকে, দুইটা অপশনে একটা অপশন এটাই হবে যে আমরা যেহেতু বিশ্বাস করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কালেমার উপর যেহেতু আমাদের বিশ্বাস আছে, অতএব আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ওই মহাশক্তি দল ভারতের বিরুদ্ধে আমরা লড়াইয়ে ময়দান নেমে যাব, টিল টু দা এন্ড, একদম শেষ পর্যন্ত, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। এখানে তিনি কি কথা কোন কথা বলেছিলেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি তিনি বলেছিলেন। কেন বলেছিলেন? তিনি জানেন যে মুসলমানদের মূল স্প্রিট হচ্ছে ওই জায়গাটাকে, একজন মুসলমান যখন কালেমার উপর বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস করে, তখন তার দিকে পৃথিবীর যত বড় শক্তিশালী শাসকই হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি কোনোদিন তার কাছে বড় হতে পারে না, আল্লাহর চেয়ে বড় এসব শক্তি কোনো হতে পারে না, সে জানে সেটা, আর এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ তার মনে একটা বিশাল শক্তি এনে দেয়, আর এই শক্তি বলে একজন মুসলমান একাই 100 বলা হয়, মুসলমানদের কোরআনে ভাষাতেই বলা হয়েছে 10 জন মানে 100 জন, মুসলমান 10 জন মানে 100 জন, এটা কিসের বলে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ উপর যারা প্রকৃত অর্থে বিশ্বাস করেছি তাদের প্রতি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরকে মিশ্রিত করেনি, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এই নিরাপত্তা শুধুমাত্র আখেরাতে না, এই নিরাপত্তা পৃথিবীর বুকেও, তারপরে বলা হচ্ছে অহম মুতাদুন, এবং তারাই হবে হেদায়েত প্রাপ্ত, সরল পথ প্রাপ্ত,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, তিনি আল্লাহর ভাষায় বলেছেন, তিনি বলেছেন যে আল্লাহ বলেছেন ইয়া ইবনে আদম, হে ইবনে আদম, লাও আতাইতানি কুরাবিল আরদি খাতায়া, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আমার সামনে এসে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইয়া, অতঃপর আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তোমরা কারোর সাথে শরীক করো, আমার সাথে কাউকে শরীক করো, এই অবস্থায় যদি আমার সামনে উপস্থিত হও, লা আতাইতানি কুরাবিল কুরআন মুহাফিলা, তাহলে আমি সমস্ত পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওহীদের, তাওহীদের গর্ব, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার গর্ব। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি একদিন আসলো, এসে তাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মান মুজিবাতা, দুইটি অপরিহার্য বিষয় কি আপনি বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান মা লা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মারা গেছে অথচ সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তাহলে জানা সে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। ওমান মা লা ইউশরিক বিল্লাহ শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে এবং সে অবস্থায় সে মারা গিয়েছে, তাহলে না সে নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। এবার আসুন তাওহীদের বিপরীতটা কি, এতদিন শিরকের কথা বলছিলাম, তাওহীদের বিপরীতটা হচ্ছে শিরক। শিরক মানে কি, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। শিরক এবং কুফর, এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে, একজন কাফের এবং একজন মুশরিক, এই দুজনের মধ্যে পার্থক্য কি বলতে পারে? একজন কাফের সে আল্লাহকে অস্বীকার করে, আরেকজন মুশরিক সে কি আল্লাহকে অস্বীকার করে? একজন মুশরিক সে কিন্তু আল্লাহকে অস্বীকার করে না, সে আল্লাহকে স্বীকার করে, করার পরে কি করে, তারপরে আল্লাহর সাথে অন্য একজনকে শরীক করে, আল্লাহর সাথে অন্য একজনকে সমমানের বানিয়ে দেয়। তাহলে একজন কাফের একজন মুশরিকের মধ্যে পার্থক্য বোঝা গেল? একজন কাফের সে আল্লাহকে অস্বীকার করে, সে আল্লাহকে স্বীকারই করে না, আর একজন মুশরিক সে আল্লাহকে স্বীকার করে, করার পরে আল্লাহর সাথে আরেকজনকে অংশী স্থাপন করে। কিন্তু হুকুমের দিক দিয়ে এই দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? এই দুজনে কেউ একজন জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, এরকম কি না? দুজনে জাহান্নামে যাবে, দুজনে জাহান্নামে যাবে। তার মানে যে মুশরিক সে আল্লাহকে যে স্বীকার করলো, এই স্বীকার করাটা তার কোনো উপকারে আসবে না, কারণ সে আল্লাহর সাথে অন্য একজনকে শরীক স্থাপন করেছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে যারা শরীক করে তাদের কখনোই ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু তিনি এটা বাদ দিয়ে, শিরক বাদ দিয়ে, বান্দা অন্য যত বড় পাপই করুক না কেন, আল্লাহ তাআলা চাইলে সেটা ক্ষমা করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলেছেন, ইন্না ওয়া ইয়াশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। অন্য একটা আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহফাযান্না আলু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি শিরক করো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আল্লাহ তাআলা, যে লা ইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহফাযান্না আলু, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এখন যেটা আমাদের সমাজে একটা বাণী প্রবলেম, বিরাট একটা প্রবলেম, আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা তাওহীদ এবং শিরকের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না। তারা যেটা বলে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো মসজিদে চিন্তা করছি, আমরা তো আল্লাহকে অস্বীকার করছি না, আমরা শুধুমাত্র বিপদ আমাদের পীরের কাছে যাই, এটা এমন কি অপরাধ, এটা এমন কি অপরাধ? তারা যদি জানতেন শিরকের মূল বিষয়টা কি, যদি তারা জানতেন শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, তাহলে এই ধরনের তারা কখনোই প্রশ্ন করতেন না। আল্লাহ নিজেই বলছেন তার কোরআনে, ওমা ইউমিনু আকসারুহুম মুশরিকুন, যারা ঈমান এনেছে, আল্লাহ নিজেই বলছেন যারা ঈমান এনেছে তারা অধিকাংশই হলো মুশরিক। কেন বললেন? এই যদি আমরা সেটা স্পষ্ট বুঝতে পারি, সাহাবীদের যদি তারা বুঝতে পারতেন না, কেন বললেন না? কিন্তু এখনকার থেকে আমরা স্পষ্ট সেটা বুঝতে পারি। আমাদের সমাজে অসংখ্য মানুষ, এদেশে 90% মানুষ, 80% মানুষ, তারা একই সাথে আল্লাহর সাথে সিজদা করে, আবার তিনি মাজারে যায়, তারা গবতের কাছে যায়, তারা তাবিজ বাঁধে। এখন যারা এই ধরনের ধারণা পোষণ করেন যে আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও একজন ব্যক্তি মুশরিক কিভাবে হয়, এটার একটাই একটা প্রমাণ শুধুমাত্র দিয়ে শেষ করবো। আবু জাহেলকে আপনারা সবাই জানেন,
আবু জাহেল কি ছিল, কে ছিল? তিনি মক্কার মুশরিকদের সর্দার ছিলেন, তাই না? সেই মুশরিক, তিনি কি আল্লাহকে বিশ্বাস করতেন না করতেন না? তিনি আল্লাহকে বিশ্বাস করতেন। বদরের যুদ্ধে যখন তিনি বের হচ্ছেন, বের হওয়ার সময় তিনি আল্লাহর উদ্দেশ্যে বলছেন, কাবা দিয়ে গিলাফ ধরে আল্লাহুম্মা ইনকার মোহাম্মদ আল হাকি, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি হকের উপর থাকে, সত্যের উপর থাকে, ফানসুরহু, তাহলে আজকে বদরের দিন তাকে তুমি সহযোগিতা করো। ওয়া ইন কুন্না আলা হাকি, আর যদি আমরা হকের উপর থাকি তাহলে আমাদেরকে আপনি সাহায্য করুন। তাহলে কি আবু জাহেল আল্লাহর কাছে সাহায্য চাইল না? তাহলে কি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করল না? করার পরও সে কেন মুশরিক হলো? মুশরিক হলো এই জন্যই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের একত্রিত করে বললেন, হে মক্কার কুরাইশরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তখন তারা কি বলেছিল? তারা বলেছিল, আজাল ইলাহাতা ইলাহা ওয়াহিদা, এই মোহাম্মদ কি বলছে? এটা এত বড় ইলাহকে বাদ দিয়ে মাত্র একজন ইলাহকে পূজা করতে হবে? মোহাম্মদের এই কি কথাবার্তা? তোমরা আমরা পূজা করি না, ওই যে 360টা মূর্তি আছে, এই যে কবর গুলো আছে, এদেরকে তো আমরা আসলে পূজা করি না। তাদের কাছে আমরা কেন যাই? এই জন্য যাই, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। এ কথা মক্কার মুশরিকরা বলতো, আজকে আমাদের মাজার পূজারী কবর পূজারীরা একই কথা বলছে। তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্য হলো? প্রিয় মুসলিম, আজকে আমরা শির গুলো কিভাবে করছি অনেকে বুঝতে পারি না। আমরা নিজের অজান্তে শির করে ফেলি। শিরকে পাঁচটা প্রকার রয়েছে, যে প্রকারগুলো আমরা যদি জানি আশা করি শিরকের এই মহা অপরাধ থেকে আমরা বেঁচে যেতে পারি। প্রথম শিখ হচ্ছে আশ্রিত তফিল আইলি, জ্ঞানের ক্ষেত্রে শিখ। কিভাবে শিখটা করি আমরা? আমরা অনেকে গর্বদের কাছে যাই, তাই না? ভাগ্য গর্বদের কাছে যায়। একজন মানুষ সে কি গায়ের উপর খবর রাখে? সে কি এক সেকেন্ড পরে তার জীবনে কি হবে সেটা সে জানে? অথচ আমরা গর্বদের কাছে যেয়ে জিজ্ঞেস করি কি, যে আমার পরীক্ষাটা ভালো হবে কি খারাপ হবে বলো তো দেখি, অমুক জায়গায় বিয়ে করলে আমার ভালো হবে না খারাপ হবে? কাকে জিজ্ঞেস করছি আমরা? গবকের কাছে। তার মানে বিশ্বাস করছি ওই লোকটা গায়েবের খবর জানে। অথচ গায়েবের খবর একমাত্র জানে কে? যখন আমি আল্লাহকে বাদ দিয়ে গবকের কাছে যে এই গায়েবের খবর জানতে চাচ্ছি, তখন আমি নিঃসন্দেহে ওই গবককে আল্লাহ পর্যায়ে নিয়ে যাচ্ছি না? আমাদের সমাজে অনেকে রাশিফলের বিশ্বাস করে। অনেক পত্রপত্রিকায় রাশিফল দেখছেন? রাশিফলগুলো দেখে কার কর্কট রাশি, কার বৃষ রাশি, তার কার কর্ম রাশির উপর দেখে দেখে তার মানে ভবিষ্যতে কি হবে না হবে এগুলো নিয়ে তারা গবেষণা করে, আছে না? এরকম অসংখ্য ব্যক্তি আমাদের মাঝে রয়েছে, তারা টুপি পরে দাঁড়িয়ে রেখে মসজিদে যে চিন্তা করে আল্লাহকে, আবার ওই সমস্ত জিনিসেও বিশ্বাস করে। মনে রাখবেন, যারা এই কাজগুলো করে তারা শিল্পের মধ্যে নিমজ্জিত। এই বিশ্বাসটি রাখা যাবে রাশিফলের উপরে? গবেষণার উপর বিশ্বাস রাখা যাবে? দুই নম্বর, আর শিল্প বিত্তা আনুগত্যের ক্ষেত্রে শিখ, আমলের ক্ষেত্রে শিখ। এমন অনেক সময় রয়েছে আমরা কি করি, আল্লাহ বিধানের চেয়ে মানুষের বিধানকে বেশি উত্তম মনে করি, আল্লাহ বিধানের চেয়ে মানুষের বিধানকে উত্তম মনে করি। এমনকি আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, যারা গণতন্ত্রের সাথে যুক্ত, আমরা কি বলি? জনগণই বলছেন না কেন? জনগণই ভয় লাগছে না? জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই কথা যারা অন্তর থেকে বিশ্বাস করে তাদের কি ইমান আছে? অনেক সময় অনেকে মনে করেন যে আল্লাহ সুদের বিধানটা বন্ধ করলো কেন? সুদের বিধানটা তো অনেক ভালো, সমাজে অনেক উপকার হচ্ছে, যারা সুদকর হচ্ছে তারা অনেক বড় হয়ে যাচ্ছে, সুদটা এমন কি অপরাধ? আল্লাহ কেন এটি নিষেধ করলেন? তারা যদি মনে করে অন্তর থেকে বিশ্বাস করে যে সুদের বিধানটা শুধু নিষেধের বিধানের চেয়ে বেশি উত্তম, তাহলে নিঃসন্দেহে তারা শিখতে মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহর কোনো বিধানের তুলনায় মানুষের কোনো বিধানকে উত্তম মনে করা যাবে বলে কোনো সুযোগ নেই। যারা এটা মনে করবে, নিঃসন্দেহে মনে করবে তারা শিখতে মধ্যে জড়িত। তিন নম্বর, আর শিখ ফির মহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিখ।
অনেক সময় আমরা আমাদের পিসারদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের ইমামদেরকে, ইমাম সাহেবদেরকে এত বেশি ভালোবাসি, তাদের প্রতি আসলে এত ভালোবাসা প্রদর্শন করি যে সেই মানুষ ভালোবাসাটা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয়ে যায়। এটা আল্লাহ নিজেই কোরআনে বলছেন, অসংখ্য মানুষ রয়েছে যারা তিনি মাজার করে যাচ্ছে, তারা আল্লাহ চেয়ে ভালোবাসে এই সমস্ত পীরদের, যারা এই ধরনের ভালোবাসায় লিপ্ত আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা মাজারকে তাওয়াফ করি তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা মাজারে যেয়ে কুরবানি করি, মাজারে যেয়ে যদি মান্নত করি, সেগুলো সব শিরক হয়ে যাবে। আজকে বাংলাদেশে আমরা বলি মাজারের দেশ, আমি কয়েক বছর ছিলাম পাকিস্তানে, সেখানে দেখে এসেছি প্রতিটা গলিতে গলিতে সেখানে মাজারের রাজত্ব, মানুষ কিভাবে সেখানে শিল্পের মধ্যে লিপ্ত দেখলে হতবাক হয়ে যেতে হয়। এক একটা পীরের মাজার যেন এক একটা কাবা পরিণত হয়েছে, মানুষ যেন সেখানে সবসময় সরাসরি তাওয়াফ না করলেও তাওয়াফ করার মধ্যে হালত হয়ে রয়েছে। একবার একটা মাজারে গিয়েছিলাম ভাওয়ালপুরে, অনেকগুলো খুঁটি আছে, আপনারা এই খুঁটিগুলো গুনে শেষ করতে পারবেন না, প্রতিবার খুঁটবেন দেখবেন সেটা পরিবর্তন হয়ে অন্য অন্য হয়ে যাচ্ছে, একটা দেখবেন 39, একটা দেখবেন 38, একটা দেখবেন 35, কোনোবার আপনার গোনাটা কখনো অ্যাকুরেট হবে না, অর্থাৎ একবার 39 গুনেছেন পরে বার 39টা হবে এটা হবে। তখন আমরা ছিলাম 4-5 জন, আমরা চিন্তা করলাম দেখি আজকে এই জিনিসটা আমরা দেখবো বাস্তবে আসলে কি পারে। আমরা 5 জন সেখানে করা শুরু করলো, 5 জনের প্রত্যেকে গুনে দেখলাম যে সেখানে মোট 39টা খুঁটি আছে, কেন কোনো এখন ভুল হলো না, প্রত্যেকে 39টা হলো। তারপরে আমরা বাইরে এসে লোকের জিজ্ঞেস করলাম যে আপনি যে বললেন যে আমরা গুনে ঠিক করতে পারবো না, আমরা যে 5 জন ঘুরে দেখলাম 39টা হলো, বলছে যে আপনারা ভুল করেছেন 39টা না, ওখানে আরো বেশি আছে আপনার কম আছে। আমি বললাম যে আপনারা যান, আপনি নিজে যান ওখানে ঘুরে দেখেন, আমাদের কাছে যদি বিশ্বাস না হয় আপনি নিজে যান। সে বলছে আমি যাবো না, আমি জানি আমি বহুবার ঘুরেছি এখানে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরেছে, তারা ভুল করেছে আর আপনারা ঠিক করে তার প্রমাণ কোথায়, কি বলবেন? এই ধরনের অবুজ বিশ্বাস শিক্ষিত মানুষের মধ্যে আর তাদের মধ্যে অনেকে রয়েছে তারা পিএইচডি ডিগ্রি ধারী, তারাও এই ধরনের আজেবাজে বিশ্বাস করে বসে আছে। তারাও যে গঙ্গাবাজার থেকে পানি নিয়ে সেই পানি খেলে মনে করছে যে আমাদের সব লোক বাংলায় সব ভালো হয়ে যাবে। প্রথম হচ্ছে আশ্বিক গুপির আলাদা অভ্যাস গবশিক, কিছু কিছু জিনিস আমরা অভ্যাসগত করি, আমাদের নিয়ত থাকে না শীত করা কিন্তু শীত করে ফেলি। যেমন ভাবে আমরা কোনো মৃত মানুষের উদ্দেশ্যে 1 মিনিট দাঁড়িয়ে থেকে নিরাপদ পালন করি, করি না? যারা আমরা স্কুল কলেজ চাকরি করি তাদের অধিকাংশকে বাধ্য হয়ে অথবা ইচ্ছাকৃত ভাবে তারা 1 মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে। এভাবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করার কোনো নীতি ইসলামে আসবে? আপনি যখন শহীদ মিনারে যাচ্ছেন একটা পাথরের স্তূপ দেওয়া, রড খাড়া করা, সিমেন্ট দিয়ে রড খাড়া করা, ওই জিনিসটা কি প্রাণ আছে? ওই জিনিসটাকে যে আমি কিনেছি ফুল দিচ্ছি তাকে যে আমরা সম্মান প্রদর্শন করছি, একটা জড় বস্তুকে আমরা সম্মান প্রদর্শন করছি, আচ্ছা ওই জড় বস্তুটাকে ওরা বুঝতে পারলো? যাদের উদ্দেশ্যে আমরা সম্মান প্রদর্শন করছি 21 ফেব্রুয়ারির উদ্দেশ্যে, সেই শহীদদের ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা সম্মান প্রদর্শন করছি, তারা কি বুঝতে পারলো যে আমরা তাদেরকে সম্মান করছি? অথচ আমরা সম্মান প্রদর্শন করছি তাদের উদ্দেশ্যে। এইভাবে সম্মান প্রদর্শন করার কোন নীতি ইসলামে নেই। এই সম্মান শুধুমাত্র পেতে পারেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যখন আমরা অন্য কাউকে এই সম্মানটা দিতে যাব,
নিঃসন্দেহে আমরা শিরকের মধ্যে পতিত হব। তাহলে কি বিষয়টা বোঝা গেল? মোট পাঁচ প্রকার শিরক। আমি সবার কারণে রিপিট করছি না বিষয়গুলো। এবারে সর্বশেষ মানে কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ দেখি, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রসুল। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং তার রসুল হিসেবে স্বীকার করে নিলাম, তার অর্থটা কি? তার অর্থ পৃথিবীতে আমি যতদিন আছি, আমি ইবাদত করি, আমি মুআমালাতের মধ্যে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমার একমাত্র অনুসরণের ব্যক্তিত্ব তিনি কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত বড় ব্যক্তি আসেন না কেন, যত জ্ঞানী মানুষই আমার সামনে উপস্থিত হন না কেন, যত বড় নেতাই হন না কেন, তিনি কি আমার রাসূলের মধ্যে যেতে পারবেন? আমার সামনে একমাত্র আদর্শ কে হবে? আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এটা স্বীকার করে দিচ্ছি, এই সাক্ষ্য যখন আমি দিচ্ছি, তখন পৃথিবীর কোনো মানুষ আমার সামনে কখনো আদর্শ হতে পারেন না। আমার একমাত্র আদর্শ কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাসটা আমার অন্তরে রাখতে হবে। সেই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে ইবাদতের পদ্ধতিগুলো দেখিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে ইবাদত করতে হবে। নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা যাবে না, নতুন কোনো ইবাদত আবিষ্কার করার সুযোগ আছে কি আমাদের? রাসূল সাল্লাল্লাহু যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে করতে হবে। এর বাইরে যদি আমরা নতুন কোনো ইবাদত আবিষ্কার করি, সেটার নাম কি হবে? সেটা কি শিরক হবে না বেদাত? সেটা হবে কি? বেদাত মানে নতুন সৃষ্টি। আর এই নতুন সৃষ্টি যে ব্যক্তি করবে, তার মধ্যে সে কি বলছে রাসূল সাল্লাল্লাহু যখন আমি রসুল হিসেবে স্বীকার করে নিয়েছি, তখন তাকে বাদ দিয়ে আর কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তিনি যেভাবে আমাদেরকে যে আমল যেভাবে দেখিয়ে দিয়েছেন, তার বাইরে আমাদেরকে নতুন কোনো আমল আবিষ্কার করার সুযোগ নেই। তাহলে কালেমায়ে শাহাদাতের এই দুটো অংশকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমাদের ইবাদতের একমাত্র কার উদ্দেশ্য হবে? আল্লাহর উদ্দেশ্যে। আর আনুগত্যের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে আমাদের আদর্শ একমাত্র কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিস আমাদের অন্তরে সর্বদা সুস্পষ্ট রাখতে হবে। যদি আমরা রাখতে পারি, তবেই আমরা সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবো, তবেই আমরা নাজিল ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো, তবেই আমরা জান্নাতের অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখানে নতুন এসেছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনারা আপনাদের সরমরীদেরকে, আপনারা আপনাদের বাড়ির মহিলাদেরকে, তাদেরকে দিনের সঠিক শিক্ষা দান করুন। কালেমা শাহাদাতের যে কথাগুলো আমরা আজকে শুনলাম, এই কথাগুলো তাদেরকে আমরা শিখাই, শেখানোর চেষ্টা করি। ছোটবেলা থেকে, জন্ম থেকে যদি আমি তাদেরকে, আমরা তাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দিই, তাহলে তাদের অন্তরে আর কখনো শিখের এই বীজ বাষ্পগুলো কখনো ঢুকবে না, বেদান্তের বীজ বাষ্পগুলো ঢুকবে না। আমরা যারা অনুগ্রহ করেছি, তারা যেন চেষ্টা করে আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তোলা। যারা মহিলা রয়েছেন, তারা হচ্ছেন সমাজ গড়ার অন্যতম কারিগর, তারাই সন্তানদের গড়ে তোলেন। তারাও যদি তাদের সন্তানদেরকে জীবনের রোষাকালে তৌহিদের এই দীক্ষাগুলো দিয়ে দেন, সুন্নাতের এই দীক্ষাগুলো দিয়ে দেন, তাদেরকে যদি শিরক এবং বেদাতের এই পথভ্রষ্টতা থেকে তাদেরকে যদি সতর্ক করেন, তাহলে তারা শুরু থেকে সতর্ক হয়ে যাবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বান্দা হিসেবে ধন্য হবে। আমাদের মধ্যে যারা যুবক রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা হচ্ছেন সমাজের সবচেয়ে উৎকৃষ্ট অংশ, সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ, সমাজের সবচেয়ে জাগ্রত অংশ। আপনারা যদি জাগ্রত হন, আপনারা যদি সমাজে পবিত্র সৈয়দের দাওয়াতগুলোকে ছড়িয়ে দেন, তাহলে যেমন সুন্নাতের দাওয়াতগুলোকে ছড়িয়ে দেন, তাহলে এই সমাজ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে শুধু হিম্মত দিয়ে, সাহস দিয়ে, জাগরণ নিয়ে দাঁড়াতে হবে। আহলে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ 1978 সাল থেকে এদেশের মুরব্বীদেরকে নিয়ে, এদেশের যুব সমাজকে নিয়ে, এদের দেশের নারীদেরকে নিয়ে, এদেশের শিশুদেরকে নিয়ে এই প্রচেষ্টাটাই চালিয়ে আসছে। আমাদের দাওয়াতটা খুব কঠিন করে দাওয়াত নয়, আমরা খুব সহজ একটা দাওয়াত নিয়ে সমাজের মধ্যে কাজ করে যাচ্ছি। যে দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আরবের সমাজে, তিনি খুব বড় কোনো কথা, বড় কোনো
তত্ত্ব নিয়ে আসেননি, বিশাল কোনো আদর্শিক বক্তব্য নিয়ে আসেননি, বিশাল কোনো রাজনৈতিক তত্ত্ব নিয়ে আসেননি, কোন অর্থনৈতিক তত্ত্ব নিয়ে আসেননি। তিনি কি বলেছেন, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল হয়ে যাবে, আমরা আপনাদের প্রতি একই আহ্বান জানাচ্ছি, আসুন পবিত্র কোরআন ও সুন্নাহতে আমাদের জীবন করি, সকল বিধান বাতিল করো, অধিক বিধান কায়েম করো, এই ধরনের সহজ তত্ত্বে আপনাদের সামনে আমরা পেশ করতে এসেছি। আমরা চাই আপনারা আমাদের এই দাওয়াতকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? এই দাওয়াত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। সর্বোপরি এই সংগঠনের মাধ্যমে, এই জামাতবদ্ধ জিন্দেগির মাধ্যমে যেন আমরা এই সমাজকে সংস্কারের জন্য সার্বিক প্রচেষ্টা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সেই সাথে আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, যারা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আলোচনাগুলো শুনলেন, তাদের সকলের আন্তরিক মঙ্গল কামনা করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাচাই খায় দান করেন, এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।